বিদেশিদের ভয় দেখিয়ে লাভ নেই, কোনো অবস্থাতেই তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না। রাজধানীতে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যুক্তরাষ্ট্রের সমালোচনা করে তিনি আরও বলেন, বিদেশিদের সুতার টানে বিএনপির রাজনীতিতে চলছে পুতুল নাচের খেলা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। জাতীয় আর সিটি নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, পাল্টাপাল্টি বক্তব্যে ততই উত্তাপ ছড়াচ্ছে রাজনীতির মাঠে। দুপুরে গুলশানে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিদেশি সুতার টানে পুতুল নাচের খেলা চলছে বিএনপির রাজনীতিতে। জাতিসংঘে যাবে, ইউরোপীয় ইউনিয়নে যাবে, প্রকুল সাহেব এইসব হুমকি দামকি দিয়ে কোনো লাভ নেই। এই দেশে 2001 সালে পক্ষপাত দুষ্ট তত্ত্বাবধায়ক আর আসবে। এর আগে বঙ্গবন্ধু ইভিনিউতে মুজিবনগর দিবস পালন উপলক্ষে মতবিনিময় সভায় বিএনপির কড়া সমালোচনা করেন ওবায়দুল কাদের। আগামী নির্বাচনও আমাদের টার্গেট মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী বিএনপির নেতৃত্বে এই অপরাজনীতির অপশক্তিকে পরাজিত করতে হবে। বলেন, সিটি নির্বাচনে বিএনপির ঘোমটা পড়া প্রার্থী থাকবে, সিলেটের আরিফি তার প্রমাণ। ধানের শীষ ছিল না, কিন্তু ঘোমটা পরে স্বতন্ত্র প্রার্থী। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা।